নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 19/4/2024 পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সেমিস্টার পদ্ধতি আসতে চলেছে আপনারা জানেন। এবারে মাধ্যমিকে যারা পাস করবে তারা 11-এ ভর্তি হবে এবং তারা সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা দেবে। এবং এই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো সেমিস্টারে ফেল করলে কী হবে, আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। উচ্চ মাধ্যমিক স্তরে যেমন প্রতি সেমিস্টারে বাধ্যতামূলক পাসের নিয়ম চালু হচ্ছে, তেমনই বেশ কিছু ছাড়ের ঘোষণাও করলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংসদ সভাপতি জানান যে সাপ্লিমেন্টারি পরীক্ষার পাশাপাশি পাস মার্কেও থাকছে ছাড়। এছাড়া একটি বিষয় ফেল করলে সেটিকে অপশনাল বিষয় হিসেবে পরিবর্তনের সুযোগ আগের মতোই থাকছে। দ্বাদশে চূড়ান্ত সেমিস্টারে একাধিক বিষয় অকৃতকার্য হলে সেই বিষয়গুলোতেই পরের বছর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে চলবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো নিয়মের ফাঁক বলে দুটি সেমিস্টার পরীক্ষা একবার দেওয়ার সুযোগও থাকছে ছাত্রীদের। মধ্যবর্তী কোনো সেমিস্টারে কোনো পরীক্ষা না দিয়ে চূড়ান্ত সেমিস্টারে সবগুলো দিতে পারবে তারা, তবে সেক্ষেত্রে তাদের মার্কশিটে সাপ্লিমেন্টারি নির্দেশিক হিসেবে এস শব্দটি উল্লেখ থাকতে পারে। ধাপে ধাপে নিয়মগুলো জেনে নেওয়া যাক। অপশনাল সহ 6টি বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকে, তার মধ্যে প্রতি সেমিস্টারে 5টি বিষয়ে পাস ন্যূনতম 30% উত্তীর্ণ বলে গণ্য হয় কোনো পরীক্ষার্থী। ফেল করা বিষয়টি ঐচ্ছিক হয়ে যাবে, তবে দুটি ভাষাপাত্র পাস করতে হবে। একজন পড়াকে কোনো পড়ুয়া যদি 5% পর্যন্ত কম নম্বর পেয়ে একটি আবশ্যিক বিষয়ে অকৃতকার্য হয়, তাহলে অন্য একটি আবশ্যিক বিষয় থেকে সেই নম্বর বিয়োগ হয়ে প্রথমটিতে যোগ করে তাকে উত্তীর্ণ হিসেবে ঘোষণা করা হবে। অকৃতকার্য কোনো প্রার্থীর ক্ষেত্রে যদি প্রাপ্ত নম্বরও পাস মার্কের মধ্যে 5% বেশি ফারাক থাকে এবং তাহলে সেটা ইলেকটিভ বিষয় হয়ে যাবে আর পাস করার কোনো বিষয় হয়ে যাবে কম্পালসারি সাবজেক্ট। তবে কোনো পরীক্ষার্থী দুটোর মধ্যে একটি নিয়মের সুযোগ পাবে। কোনো প্রার্থী যদি মনে করে যে বিষয়ে সে ফেল করেছে সেটাকে কম্পালসারি রাখতে চায়, তাহলে তাকে মার্কশিট সারেন্ডার করে ফের পরীক্ষা দিতে হবে। একাদশে প্রথম সেমিস্টারে একাধিক বিষয় ফেল করলে দ্বিতীয় সেমিস্টারে তা সাপ্লিমেন্টারি হিসেবে পাস করার সুযোগ থাকছে। তবে দ্বিতীয় সেমিস্টারে কোনো বিষয়ে অনুত্তীর্ণ হলে বা প্রথম সেমিস্টারে কোনো বিষয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অসফল হলে কেচুগুন্ডুস করতে হবে তাকে, অর্থাৎ পরের বছর তাকে ফের প্রথম সেমিস্টার থেকে সবকটি বিষয়ে পরীক্ষা দিতে হবে। দ্বাদশের ক্ষেত্রেও সাপ্লিমেন্টারি সুযোগ থাকছে, তবে দ্বিতীয় সেমিস্টারে অনুত্তীর্ণ হলে পরের বছর তাকে সেই বিষয়গুলো পরীক্ষা দিতেই হবে। প্রথম সেমিস্টার থেকে সব পরীক্ষা দিতে হবে না, ফলে সিসি বা স্পেশাল ক্যান্ডিডেট ব্যবস্থা এবার থেকে উঠে যাচ্ছে। একাদশে পরীক্ষা নেবে স্কুল, শুধুমাত্র সংসদের নির্দেশ অনুযায়ী তা নিতে হবে। তাদের ওয়েব পোর্টালে এই মার্কস আপলোড করতে হবে। দ্বাদশের দুটি পরীক্ষায় নেবে সংসদ, তবে শিক্ষকদের একাংশ প্রশ্ন একাদশ ও দ্বাদশ গোষ্ঠীকে সংসদের যেখানে 4টি সেমিস্টারে ভাগ করেছে সেখানে প্রথম দ্বিতীয় সেমিস্টারকে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার থেকে পৃথক করে কেন রাখা হলো, পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি কেন বা আলাদা করা হলো, সেই প্রশ্ন তুলেছেন তারা। তো যাই হোক, দেখা যাক আরও কী আপডেট আছে। এ সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।